চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে আনন্দ পরিণত হল স্থায়ী বিষাদে বছরের শিশু সাইদের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে কামড়ে শিশুটিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে হায়নার ভর্তি করা হয়েছে ঘটনা তদন্তে প্রাণী সম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আলাদা তদন্ত কমিটি গঠন করেছে চিড়িয়াখানার পরিচালক জানিয়েছেন শিশুটির চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করা হবে পঙ্গু হাসপাতালের পোস্ট অপারেটিভের বিছানায় অবিরত কাঁদছে শিশু সাইদ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বাবা মা ও স্বজনদের হাত ধরে চিড়িয়াখানায় যায় দুই বছর বয়সী সাইদ আনন্দের বদলে চিড়িয়াখানা সাইদের জীবনে স্থায়ী পঙ্গুত্বের কারণ হলো খাঁচায় হাত দিতেই হিংস্র হায় না সাইদের ডান হাত এক থাবায় কেড়ে নেয় আমরা সবাই মিলে টানে আর ছাড়ে না কত কষ্ট করছি 我的呀。<laughs>